হ্যালো আর ওয়েলকাম আমার চ্যানেলে। আমি দেবাশিস আর আমি এখন আছি অ্যারিজোনা ইউএসএতে। আর আজকে আমি এসেছি এখানে একটা মুভি থিয়েটারে জওয়ান সিনেমাটি দেখতে। আর এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানকার থিয়েটারটি কেমন হয়, এখানে ফেসিলিটি কেমন থাকে, আমাদের ইন্ডিয়া থেকে এইগুলি কেমন আলাদা, সেই সব জিনিসগুলি। আর এই ভিডিওর শেষে আপনাদের সঙ্গে এটিও শেয়ার করব যে এখানে সিনেমা হলে টিকিটের দাম কত, কত টাকা আমাদের লাগলো সেইগুলি, এখানে সিনেমা হলের আশেপাশে যে জায়গাগুলি আছে সেইগুলি আপনাদেরকে দেখাবো কেমন। এখন ভিডিওটি শুরু করা যাক আর দেখতে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত। একটা কথা বলতো যে একটা মানুষের বেঁচে থাকার জন্য কি দরকার, দুবেলা খাওয়া, কিছু জামা কাপড় আর কিছু সিনেমা। তো এখানে তো খাবার দাবারের মোটামুটি কোনো অসুবিধা হচ্ছে না, সবই পাওয়া যাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি সিনেমা দেখতে, এই জিনিসটি আমাদের এখানের থাকাটাকে কমপ্লিট করবে। তো এই জওয়ান মুভিটা এসেছে এখানে, যেটা গদর টু কিন্তু আসেনি, শাহরুখ খানের জন্যই হয়তো এটা এসেছে। 3.2 মাইলস দূরে, বেশিক্ষণ লাগবে না, 10-12 মিনিট লাগবে দেখাচ্ছিল। মনে হচ্ছে চলে এসেছি কাছাকাছি। তো আমরা পৌঁছে গেছি, চলুন দেখা এখানে থিয়েটার কেমন। যে আমরা পৌঁছে গেছি আমাদের থিয়েটারে, এই হচ্ছে পেছনে আমাদের থিয়েটার যেখানে এই সিনেমাটি চলছে। আমাদের অডিটোরিয়াম 11-এ আছে, আরও অনেকগুলো তার মানে হল আছে, অনেকগুলো আলাদা সিনেমা চলছে। তো চলুন যাওয়া যাক ভেতরে। তো ওইখানে হতে টিকিট কিনতে পাওয়া যায় যদি ওখানে করি, আমরা অনলাইন টিকিট কিনে এনেছি। তো আমরা টিকিট অনলাইন বুক করে এসেছিলাম, তবে মনে হয় ফাঁকাই থাকবে, এখানে এসে টিকিট কাটলেও হতো। তো আমাদের কিউআর কোড স্ক্যান করে আমাদের ভেতরে ঢুকিয়েছে। তো একবার চলুন ভেতরটা দেখিয়ে দিই। এদিকে সব অডিটোরিয়ামগুলো আছে, আমাদের 11-তে আছে, আর অনেকগুলোই আছে দেখছি, অনেকগুলো সিনেমা একসঙ্গে চলছে। এখানে কী কী খাবার পাওয়া যাচ্ছে, কী কী অপশন, কেমন দাম, সেগুলো আপনাদের দেখাই চলুন। তো এই যে এখানে এগুলো পাওয়া যাচ্ছে, পপকর্নের দাম কেমন, $7 স্মল, $8 মিডিয়াম, মানে আমাদের ইন্ডিয়ার মতোই দাম। কিন্তু এখানে কয়েকটা জিনিসই পাওয়া যাচ্ছে, পপকর্ন, কিছু পিৎজাও আছে, বার্গার আছে, প্রাইস মোটামুটি $15-16-এর মধ্যেই দাম। পপকর্নগুলো 7, 8, 9 এরকম, লার্জ মিডিয়াম, এগুলো ইন্ডিয়াতে মুভি থিয়েটারে যেরকম দাম হয় এখানে বোধহয় সেরকমই প্রায় দাঁড়াচ্ছে। তো চলুন দেখি আগে জওয়ানের পোস্টার লাগানো আছে কিনা, তাহলে একটা ছবি তোলা যাবে বেশ। 11th অডিটোরিয়ামের বাইরে তো এসে গেছি, পুরো ফাঁকা দেখছি, আশা করি কেউ আসেনি বা হয়তো আমরা একটু আগেই চলে এসেছি। পোস্টার কিন্তু লাগানো নেই, যে একটা ছবি তুলবো, এখানে শুধু উপরে একটু দেওয়া আছে, অন্যান্য সিনেমার পোস্টারই দেখতে পাচ্ছি আপাতত। একটা জিনিস ভালো, এখানে কিন্তু অত ব্যাগ চেকিং হলো না, জল নিয়ে এসেছি আমরা সেটাকে রাখতে হলো না, বা আমরা হয়তো যদি অন্য কোনো খাবার নিয়ে আসতাম সেগুলো হয়তো নিয়ে যাওয়া যেত, সেটা কিন্তু একটা ভালো জিনিস, যেটা আমাদের ওখানকার থিয়েটারগুলোতে আইনক্স বা ওইসবগুলোতে কিন্তু সব চেক করা হয়, কোনো খাবার নিয়ে যেতে দেওয়া হয় না। এখানে কিন্তু কোনো চেকিং হলো না। 3:15 মতো বেজে গেছে, এবার ঢোকা যাক ভেতরটা দেখি চলুন কেমন। তো আমরা পুরো ফাঁকা থিয়েটারে এসে গেছি একদম, আপাতত কেউ নেই, কিন্তু সিটগুলো বেশ কমফোর্টেবল মনে হচ্ছে দেখে এখান থেকে। তো এইখানে কিছু সিট আছে আর এদিকে কিছু সিট আছে। এই যে খুব বড় হলটা নয়, মোটামুটি বড়, এই সিটগুলো বেশ কমফোর্টেবল মনে হচ্ছে, ওইগুলো আশা করি ভালোই কমফোর্টেবল হবে। তো এখানে দেখতে পাচ্ছি সিটগুলোর মাঝে কিন্তু অনেকটা করে স্পেস দেওয়া আছে, বেশ ভালো, সামনে পেছনে যেতে কোনো অসুবিধা নেই, তবে খুব বেশি লোক এই থিয়েটারে ধরবে না একটা হলে। সিটগুলো রিক্লাইন কিন্তু হচ্ছে না, কিন্তু বেশ কমফোর্টেবল আছে, পায়ের সামনে এতটা জায়গা। আর এই যে স্ক্রিন, অনলাইন বুকিং চেক করলাম, দেখতে পাচ্ছি 14 জন মতো বুক করেছে, আশা করি আরও কিছু লোকজন আসবে, আশা করি একটু থিয়েটারটা ভরা থাকবে মোটামুটি। তো এখন সিনেমা শুরু হতে চলেছে, চলুন এবার দেখা হবে সিনেমার হাফ টাইমে। জাস্ট মুভি শেষ হলো, বেরোচ্ছি, বেরিয়ে বলছি কেমন লাগলো। জাস্ট আমাদের সিনেমা শেষ হলো, বেশ এন্টারটেইনিং, কোথা দিয়ে সময় কেটে গেল জানি না, শুধু একটাই ডিফারেন্স চোখে পড়লো,
যেখানে কোনো হাফ টাইম ইন্টারভেল হয়নি, ইন্টারভেলের সময় কোনো ব্রেক হয়নি আলাদা করে। তো এই ছিল আমাদের এখানে মুভি দেখার এক্সপিরিয়েন্স। তো চলুন বলি এবার কত টাকা লাগলো এখানে সিনেমা দেখতে। আমাদের এখানে টিকিটের দাম ছিল $9.5 করে, সন্ধ্যাতে আর একটা শো আছে তাতে বোধহয় $12 মতো দাম। $9.5 মানে প্রায় $800 মতো হয়, প্রায় একটু হয়তো বেশি আমাদের থেকে, কিন্তু আমাদের ওখানে মাল্টিপ্লেক্সে গেলে মোটামুটি ভালো টাকায় লেগে যায়। তো এখনো আলো আছে এখানে, একটু বাইরের চারদিকটা দেখিয়ে নিই আপনাদেরকে। টয় স্টোর আছে দেখতে পাচ্ছি, ওইদিকে বেশ কিছু রেস্টুরেন্টস আছে, বসার জায়গা আছে, আর ওইখানে বাচ্চাদের খেলার জায়গা আছে বেশ কিছু। আর এই যে থিয়েটার, এখন রাত্রেবেলা এরকম দেখতে লাগছে। এই ভিডিও, এই ছিল এখানকার সিনেমা হল। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, একটু কমেন্ট করুন, আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। বাই ফর নাও।